হালকা কষা লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে রান্না হবে জ্যান্ত রুই মাছ। রুই মাছ আনা হয়েছে বাজার থেকে জ্যান্ত, আর তার সাথে আছে রুই মাছে অনেকটা ডিম হয়েছে, এটা দিয়ে পাঁচ শাকের ঝোল হবে। কিরম স্বাদ হবে জানি না, এটা তো জ্যান্ত ছিল পুরো মাছটা, রুই মাছটা। মা মাছটাকে ভালো করে ধুই, কাঁকড়াকে ফেলে দেওয়া হলো। সুন্দর ভাবে আশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বাজার থেকে মাছটাকে কেটে নিয়ে এসেছিলাম, বড় মাছ ছিল বলে বাড়িতে কাটতে অসুবিধা হবে বলে। মাছের আশটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে ধোয়া হবে। মাছের আশ সারানো প্রায় কমপ্লিট। রুই মাছটা ভালো বড়ই ছিল, 1 কেজি 200 গ্রামের মাছ ছিল, কিন্তু অনেকটা ডিম হয়ে গেছে। মাছ মাছের দোয়া দানে মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আজকে রুমা ওখানে সব কাচাকুচি করছে বলে মা এখানটায় গামলাতে মাছটাকে ধুয়ে নিল ভালো করে। মাছ ধোয়া কমপ্লিটের দিকে খুব সুন্দরভাবে মাছটাকে ধোয়া হয়েছে। লবণ হলুদ দেওয়া হলো। রান্না করছে মা, দিদি ডাটা কাটছে, দিদি জ্যাম বসছে। মা মাছে হলুদ দমন মাখাচ্ছে। মাছের ডিমটা অনেক বড় হয়ে আছে বুঝলি তো। রোদ চলে গেছে দোকানে রাখছি, আর নেই নাকি? না না তুই যা যা, এসে আবার কর। পরে তো তেল দেওয়া হয়ে গেছে, মা মাছ ছাড়ছে। মাছ ভাজা কমপ্লিট, সাথে ডিম ভাজা কমপ্লিট।
দেয়া হলো চিড়া দেয়া হলো আলু না দালো লবণ কাঁচা লঙ্কাটাকে বেটে নেওয়া হচ্ছে তেল লাগাতে আদি আলুটাও ভাজা হচ্ছে সাথে মা রান্না করছে আলু ভাজা প্রায় কমপ্লিট এর দিকে দেওয়া হলো হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা হলো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো হালকা কষানো জলের জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে জল পরিমাণ মতো জল দেওয়া হবে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হবে ঝোলটাকে ফুটানো হচ্ছে ঝোল ফুটছে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ঢাকা দেওয়া হবে মাছের ঝোলটাকে ঢাকা দেওয়া হলো মাছ দেওয়া হয়ে গেল ঝোলের মধ্যে কাকা নাচো তো এই কাকা নাচছে ভুচর মা তুমি ভুচর মা ভুচর মা টাকা 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 হ্যাঁ দা দা হালকা কাকার সাথে খুনসুটি করা হচ্ছে কাকা মাছের জল ফুটছে দেওয়ালো একটু হালকা হলুদ জিরের গুঁড়ো আচ্ছা সরি রোদের চোখে দেখা যাইতেছিল না যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আসবে সব রেসিপি সমেত দেব মাছের চাল কমপ্লিট নামানো হচ্ছে কালারটা সুন্দর হয়েছে বল আসিনি ভাত খেয়ে দাও